আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত আল্লাহ সমাজ শ্রোতামণ্ডলী বর্তমানে কিছু মানুষের মাঝে এক ধরনের মানসিক রোগ পরিলক্ষিত হচ্ছে সে মানসিক রোগ হচ্ছে যে কোনো উপায়ে নিজেকে বা নিজের ভিডিওগুলোকে ভাইরাল করার চেষ্টা করা নিজেকে নিজের পেজ নিজের চ্যানেল নিজের আইডি এবং নিজের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য কিছু মানসিক রুগী আছে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত এবং কি নিজেকে বিপদের দিকে ঠেলে দিতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পর্যন্ত প্রস্তুত যে কোনো ধরনের লজ্জাকর ভিডিও তৈরি করতেও তারা দ্বিধাবোধ করে না উদ্দেশ্য হল ভাইরাল করা অথবা ভিডিওটার ভিউ বাড়াতে চাওয়া সবার প্রিয়ন এই উদ্দেশ্যে অনেক মানুষ আছে যারা প্রাঙ্ক ভিডিও নামে বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে যে সমস্ত প্রাঙ্ক ভিডিওগুলোর উদ্দেশ্য হয় বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে নিয়ে উপহাস করা মানুষকে লজ্জা দেওয়া মানুষকে নিয়ে ঠাট্টা করা অথবা মানুষকে ভয় দেখানো ইসলামের দৃষ্টিতে এই জাতীয় প্রাণ ভিডিও তৈরি করা কিংবা এগুলো শেয়ার করা কিংবা এগুলোতে লাইক দেওয়া ইসলামের দৃষ্টিতে এগুলো হারাম কারণ কোরআনুলুল করিমের সোরা হজ্জরাতের এগারো নম্বর তালা বলে আমি বলছেন কৌ মিন আশা কুন হই রং মিন হোম আল্লাহ বলে আমি বলছেন হে ইম তোমরা একে অপরকে নিয়ে উপহাস করোনা তোমরা এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে অথবা একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ বা উপহাস করোনা হতে পারে তুমি যাকে নিয়ে উপহাস করছো সে তোমার চেয়ে অনেক উত্তম মানুষ অনেক ভালো মানুষ কাজে একজন উপহাস করতে আল্লাব নিষেধ করেছেন এই জন্য প্রাণ ভিডিও তৈরি ক্ষেত্রে একজনকে নিয়ে উপহাস করে সে যে ভিডিও তৈরি করা হয় এ জাতীয় ভিডিও তৈরি করা হারাম এগুলো লাইক বা শেয়ার দেওয়া হারাম যে ভিডিও তৈরি করা হারাম হয় সেই ভিডিও শেয়ার দেওয়া হারাম ওই ধরনের ভিডিওতে লাইক দেওয়া হারাম দ্বিতীয়ত প্রান্ত ভিডিও তৈরি করার ক্ষেত্রে আরেকটি পন্থ অবলম্বন করা হয় সে পন্থাটি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর খেলনা তৈরি করে সেগুলো মানুষের উপর ঠেলে দেওয়া হয় সাপ বাঘ অথবা কুকুর অথবা বিচ্ছু এই জাতীয় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীর খেলনা তৈরি করে অথবা এই জাতীয় ভয়ঙ্কর প্রাণীর মুখোশ পরে এরপরে মানুষকে ভয় দেখানো হয় এই জাতীয় ভয় সৃষ্টি করার মাধ্যমে বহু মানুষ দুনিয়াতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ হার্ট স্ট্রোক করেছে বহু মানুষের মৃত্যুর খবর পর্যন্ত শুনেছি এই জাতীয় ভিডিও তৈরি করা হারাম এবং প্রশাসনের উচিত এই জাতীয় ভিডিও তৈরি করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কারণ এতে করে মানুষের হার্ট স্ট্রোক সহ শারীরিক বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আর ইসলামের দৃষ্টিতে এই জাতীয় ভিডিও তৈরি করা স্পষ্টভাবে হারাম শুনানে আবুদাউদের একটি হাদিস এসেছে নিসলামী কিছু সাহাবিরা একদা একটি সফরে গিয়েছেন সফরে যাওয়ার পরে সেই সফরে একজন সাহাবি ঘুমিয়ে গেলেন মিলা হাবালিন ফানু এক কিছু লোক একটা রশি নিয়ে এসে এই লোকটাকে ভয় দেখালো এবং লোকটাকে ভয় দেখানোর পরে ফাজাইয়া যিনি ঘুমিয়েছেন তিনি ভয় পেয়েছেন ভয় পাওয়ার পরে না সালাম কঠিনভাবে নিষেধ করেছেন মুসলিমিন কোন মুসলমানের জন্য অপর কোন ব্যক্তিকে অপর কোন মুসলিমকে অপর কোনো মানুষকে ভয় দেখানো স্পষ্টভাবে হারাম না ইস নিষেধ করে দিয়েছেন কাজেই কাউকে ভয় দেখি আতঙ্কগ্রস্ত সৃষ্টি করে বা কারোর ভিতর ভীতি সৃষ্টি করে সেগুলোকে নিয়ে আপনি মজা করে ভিডিও তৈরি করে আপলোড করবেন এটা আপনি হারাম করছেন এটা ইসলামের দৃষ্টিতে হারাম আমরা অনেকে না জেনে এই জাতীয় ভিডিওগুলো দেখছি প্রচার করছি প্রসার করছি শেয়ার করছি লাইক দিচ্ছি প্রিয় ভাই এই জাতীয় ভিডিও তৈরি করা এই জাতীয় প্রাং ভিডিও শেয়ার দেওয়া লাইক দেওয়া এগুলো হারাম আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো এই জাতীয় ভিডিও তৈরি করা থেকে বিরত থাকার চেষ্টা করুন এগুলো লাইক বা শেয়ার দেওয়া থেকে বিরত থাকুন আর প্রশাসনের উচিত এই জাতীয় ভিডিওর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা কারণ এতে করে মানুষের আখেরাতের ক্ষতি তো আছেই দুনিয়াবি বিভিন্ন ক্ষতি তো মানুষ পতিত হচ্ছে আল্লাহ আব্দুল আলামিন আমাদেরকে এই জাতীয় হারাম কাজ থেকে বেঁচে তার তৌফিক দান করুন আমিন সুবানকাল্লাহ মবিহামদিক আশাদুল্লাহ ই রহিল্লা ফুর কতু উল্লেখ ও আসসালামু আলাইকুম ওয়াসনতুল্লাহি বাবরকাত